গত 11 ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুর উপজেলার গাউখন্দিয়া ইউনিয়নে সম্পন্ন হয়েছে বিএনপির পদযাত্রা কর্মসূচি। সারা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশগ্রহণ হিসেবে দুর্গাপুর কলমাখান্দার গণমানুষের অন্যতম নেতা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ওনার দিক নির্দেশনায় গ্যাস, বিদ্যুৎ বিল, চাল, ডাল, তেল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে গাউখন্দিয়া ইউনিয়নের যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীবৃন্দ। গাউখন্দিয়া ইউনিয়নের বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন এবং 10 দফা দাবি বাস্তবায়নের জন্য এই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ। বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বক্তারা বলেন, মামলা হামলা দিয়ে বিএনপির রাজনীতিকে এ পর্যন্ত ধ্বংস করা যায়নি, তাই মামলা হামলা দিয়ে বিএনপির রাজনীতিকে ধ্বংস করা যাবে না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনও দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা।